যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটা পরিবারের একটা ঘটনা। পরিবারটা ছিল অনেক ধনী, তাদের গাড়ি ডিলারশিপের ব্যবসা ছিল, তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে। তারা দামি দামি গাড়ি আমদানি করত এবং বিক্রি করত। এরপর হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানল। ক্যাটরিনা এসেছিল বিশাল জলোচ্ছ্বাস নিয়ে এবং এর ফলে তাদের কেনা সকল গাড়ি ভেসে গেল। একমাত্র লেক্সাস এরএস মডেলের একটা গাড়ি বর্তমান ছিল এবং পরিবারটা এই গাড়িতে করেই হ্যারিকেন আক্রান্ত এলাকা থেকে পালিয়েছিল। দুর্যোগ শেষ হওয়ার কয়েক মাস পরে স্টেটের সব কিছু খুলে দেওয়ার পর আমি আবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। যে পরিবারটি মাসে প্রায় 2 কোটি টাকা আয় করত, তারাই এখন সেই লেক্সাস গাড়িতে করে পিজা ডেলিভারি দিচ্ছে। পরিবারটি এখন এই কাজ করছে। এক ব্যক্তির পিজা দোকানের জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল। মা বাবা দোকানে পিজা বানাতো আর ছেলে লেক্সাসে করে সেই পিজা ডেলিভারি দিত। আমি যখন এটা দেখলাম, কল্পনা করতে পারেন, অন্য কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়তো, অন্য কোনো মিলিয়নিয়ার যদি এভাবে দেউলিয়া হয়ে যেত, তাদের কি হতো? তারা সম্পূর্ণ হতাশ হয়ে যেত, মদের বোতল হাতে জীবন পার করে দিত। কারণ তারা মনে করতো যা তাদের ছিল তাই তাদের শক্তিশালী করেছে। এখন যেহেতু এই সম্পদ হারিয়ে গেছে, আমার পক্ষে আর এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়, এই ধরনের ক্ষতি সহ্য করা সম্ভব নয়। কিন্তু এই পরিবারের ক্ষেত্রে যখন আমি তাদের সাথে দেখা করলাম, সবাই খুবই শান্ত, নির্বিঘ্ন। বাবার অনেক বয়স হয়েছিল, এই রকম বয়সে এমন ক্ষতির সম্মুখীন হলে মানুষ হার্ট অ্যাটাক করে, উচ্চ রক্তচাপে ভোগে, কিন্তু এই মানুষটা সম্পূর্ণ শান্ত। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কিভাবে এটা সম্ভব? আমি এমনকি আমার প্রশ্ন করাও শেষ করতে পারিনি, আমি শুধু বললাম কিভাবে। তিনি হেসে উঠলেন। তিনি বললেন, যখন ব্যবসা ভালো ছিল আমি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতাম, শিপমেন্ট এসে পৌঁছেছে কিনা, পেমেন্ট দিতে দেরি হচ্ছে কিনা, কার কি ডেলিভারি দেওয়া প্রয়োজন, কাস্টমার খুশি কিনা, ট্যাক্সের হিসাব ঠিক আছে কিনা, কর্মচারীদের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, এসব কারণে আমি কোনো মতে জুমার নামাজে উপস্থিত হতে পারতাম কোনো রকমে। কিন্তু এখনও তো টেবিলে খাবার আছে, এখনও তো আমাদের মাথার উপর ছাদ আছে, আর এখন আমি নিশ্চিন্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি, আর সকালে ঘুম থেকে উঠে আমাকে কিচ্ছু নিয়ে ভাবতে হয় না, একমাত্র আমার রবকে মনে করা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া। আমার আসলে মনে হয় আমার জীবন শেষ হওয়ার পূর্বে আল্লাহ আমাকে সহজ জীবনের এই নিয়ামত দান করেছেন। সেই বাবা এটাই বলেছিলেন, কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয়। আপনি যদি এমন কথা অন্য কোনো ব্যবসায়ীকে বলতেন, সে বলতো এই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে, তার সকল সেন্স নষ্ট হয়ে গেছে, আর এই জন্যই এখন সে তার মাথায় এই পরিস্থিতির একটা যৌক্তিকতা খুঁজে নিয়েছে। আপনাদেরকে একটা কথা বলছি, একজন মানুষের পক্ষে কেবল তখনই এভাবে কথা বলা সম্ভব যখন সে বুঝতে পারে যে সব জিনিসের পিছনে সে ছুটছে তা দুর্বল, কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহই শক্তিশালী।